অবশেষে ক্যালিফোর্নিয়ার কিছু অংশ একটি তুষারে ঢাকা ক্রিসমাস পেল। স্টেটটির পাহাড়গুলোতে চলছে প্রবল তুষারপাত। অন্যান্য এলাকাগুলো অবশ্য বৃষ্টি ভেজা ক্রিসমাস পালন করছে। সেখানে ছুটির কয়েকদিন ধরে অব্যাহত ঝড়ের কারণে কয়েক জায়গায় আকস্মিক বন্যা হয় এবং মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটে। শনিবার সিয়েরা নেভাডার উপরিভাগের ইন্টারেস্ট হাইওয়ের 113 কিলোমিটার দীর্ঘ একটি অংশ বন্ধ করে দেওয়া হয়। লেক টাহোর আশেপাশের কিছু স্কি রিসোর্টে রাতভর প্রায় 60 সেন্টিমিটার তুষারপাতের পর তা আবারও শুরু হলে এমন পদক্ষেপ নেওয়া হয়। নেভাডার রেনোকে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর সাথে সিয়েরার উপর দিয়ে সংযুক্তকারী ইন্টারেস্ট 80-তে অত্যন্ত খারাপ আবহাওয়ার ফলে নেভাডা ক্যালিফোর্নিয়া সীমান্ত রেখা থেকে ক্যালিফোর্নিয়ার কোলফ্যাক্স পর্যন্ত উভয় দিক থেকেই চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার রাত থেকে শুরু করে শনিবারের লেক টাহোর পশ্চিম তীরে অবস্থিত হোম ওডে 50 সেন্টিমিটার তুষারপাত হয়। ক্যালিফোর্নিয়ার ট্রাকের নিকটবর্তী নর্থ স্টারে 30 সেন্টিমিটার এবং রেনোর দক্ষিণ পশ্চিম ঘেঁষে থাকা মাউন্ট রোজ স্কি রিসোর্টে 25 সেন্টিমিটার তুষারপাত হয়েছে বলে জানানো হয়। 1970 সালে হওয়া 4.6 মিটার তুষারপাতের রেকর্ড ভেঙে এই ডিসেম্বরকে সর্বাধিক তুষারপাতের ডিসেম্বরে পরিণত করতে পারে। মার্কারি নিউজের তথ্য সূত্রে এখন পর্যন্ত 3 মিটার তুষারপাত রেকর্ড করা হয়েছে এবং আগামী 72 ঘন্টায় আরও তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের মতে লস অ্যাঞ্জেলেস এলাকায় আগামী সপ্তাহে আরও বৃষ্টি এবং পাহাড়ি তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং সপ্তাহের মাঝামাঝি সময় জুড়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ নিচে থাকবে। পলি পারভিন, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।